দাদা ভাই দিদি ভাই, আমি তো গরম পড়ে গেছে, গরমের দিনে তো মশলা বেশি মশলা খাওয়া তো ভালো না, আমি আজকে খুব কম মশলা দিয়ে তোমাদের একটা রান্না দেখাবো। এই রান্নাটা করতে কষি কষি লাউ লাগবে, তা চলো আমরা গাছের থেকে কেটে নিয়ে আসি। তেল আনাই না মাছটা দেই। সুন্দর কষি লাউ কষি কষি লাউগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হয়, না হলে কোয়াশগুলো থাকে, কোয়াশগুলো থাকলে একটু কালা কালা মতো হয়ে যায় রান্না। হ্যাঁ লাউটা খুব কষি, লবণ হলুদ
সরষের তেল কি বলো তোমার ওগে নাও নাও নাকি তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো লাউডা উঠবার আগে ডলে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি কষ উঠে নিচ্ছি আহান আর দেবো না মাছ ভাজা হয়ে গেছে আরে মাছ তুলে নেব মাছটা কাটা করে মাছে কাটা ঢুকছে না মাছ ভাজা গেছে মাছের কাটা দিবি মাছ ভাজা তেলের মধ্যে লাউ ভাজিয়ে নেব লবণ এক চামচ হলুদ আজকে তরকারিটা খেয়ে দিয়েছি না এর আগে তুমি ছিল মাঝে তরকারি করতে লাগবে কত সুন্দর লাগছে হ্যাঁ একদম কাঁচা লঙ্কা দুই চামচ চিনি দেবো দেখো ছোট তো খুব ছোট তো দিদা খান লাউ ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো না না ওর মা তো চলে মাসে আসে রে তাহলে জানলো না লাউ গলে গেছে আমি ওই মাছ দিয়ে মাছের জল সোমবার দেবো রান্ধনি
জিরে লাউ দিয়ে মাছের ঝোল রুই মাছ দিয়ে আজকে কিটা রান্না করছে আজকে খাতে খুব অসাধু হয়েছে।